সানডে সাসপেন্সে আজ শুনছেন সমরেশ মজুমদারের লেখা অর্জুনের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী জুতোয় রক্তের দাগ দ্বিতীয় ও অন্তিম পর্ব। মার্শালের দ্বীপে যাওয়ার সময় অর্জুন ও মেজরের সঙ্গী হলেন মিস্টার ব্রাউন। তার মুখেই ওরা শুনলেন যে ডোরা গ্রান্টি ছিলেন অপরাধীদের লক্ষ্য। ভুলবশত স্ট্রেঞ্জই প্রয়াত হয়। দ্বীপে নামার সময় এক বিশাল হাঙরের দেখা পেল অর্জুনরা। মিস্টার ব্রাউনকে মেজর ভেবে ভুল করলেন মার্শাল। পরে সবার দেখা পেয়ে অবশ্য খুব খুশি হলেন। মার্শাল জানালেন যে তার প্রাণ সংশয় রয়েছে, তাই চারপাশে পাহারাদার রেখেছেন। জানা গেল সেই দ্বীপে ইচ্ছে মতো ঘুরে বেড়ানোও যায় না। তারপর অতএব অর্জুনকে ফিরতে হলো। মার্শালের তাঁবুতে ঢুকে সে মেজরকে জাগালো। মেজর, 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 উঠে পড়ুন মেজর। তোমার জন্য বড় কষ্ট হচ্ছে, একটু একটু আরাম করে ঘুমোতেও পারো না। আমাদের এই তাঁবু থেকে বেশি দূরে যেতে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করেছে? মিস্টার মার্শালের নির্দেশে তার কর্মচারীরা। দেখি কে আমাদের আটকায়, চলো তো আমার সঙ্গে। মেজর বেরিয়ে এসে সেই শক্ত চেহারার লোকটাকে জিজ্ঞেস করলেন, এই যে ডেকে নিয়ে এসো মার্শালকে, কোথায় সে? উনি এখন সমুদ্রের তলায়। কোনো কথা শুনতে চাই না, হয় তাকে এখনই চাই, নয় আমাদের যেতে দিতে হবে। কিন্তু স্যার, আপনি তো একটু আগে একই কথা বলে সমুদ্রের ধারে গেলেন। আমি একটু আগে? তুমি একটি বোকা। একটু আগে আমি তো ঘুমোচ্ছিলাম। সে কি, মিনিট দশেক আগে আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, আমি আপত্তি করতেই ঠিক এইভাবে মার্শাল সাহেবের নাম করে গালাগালি করলেন, বাধ্য হয়ে তো আমি আপনাকে ছেড়ে দিলাম। আপনি বলেছিলেন সমুদ্রের জল মুখে না দিলে আপনার গলায় ব্যথা হয়। ওই নোনা জল গুল মারার জায়গা পাওনি। তোমার নাম কি? হ্যাঁ, মার্শালের কাছে তোমার নামে আমি রিপোর্ট করব। হ্যাঁ, অর্জুন মেজরের হাত ধরল। মেজর, মাথা ঠান্ডা করে শুনুন। মাথা মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না অর্জুন, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। এখনই গিয়ে কোনো লাভ হবে না, মিস্টার ব্রাউন আগে ফিরে আসুন। মনে হয় তিনি সমুদ্রের জল দেখতে গিয়েছেন, লোকটা তাকে আপনি বলে ভুল করেছে। আমি তোমাকে বলেছিলাম না, ওকে বিদায় করো, শুনলে না? এখন দেখেছো কাণ্ড, সব জায়গায় আমার চেহারার অ্যাডভান্টেজ নিচ্ছে। সব জায়গায় নেননি, ব্ল্যাক পুলে ব্রাউন না থাকলে প্রতিপক্ষ আপনাকেই জিপে তুলে নিয়ে যেত, আপনার জন্যেও ওকে বিপদে পড়তে হয়েছে। আপাতত চলুন তাঁবুতে ফিরে যাই, মার্শাল এলে তার সঙ্গে কথা বলে ঠিক করা যাবে, চলুন। বিকেলবেলায় মিস্টার ব্রাউন চোরের মতো তাঁবুতে ঢুকছিলেন, কিন্তু অর্জুনের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। মিস্টার ব্রাউন, কোথায় গিয়েছিলেন? এখানে তো ভয়াবহ ব্যাপার, ওরা আমাকে সমুদ্রের ধারে যেতে দিচ্ছিল না। মার্শালের নাম করে চেঁচামেচি করতে অ্যালাউ করলো, কিন্তু সঙ্গে একটা লোক ছিল, তাকে মিথ্যে বললাম গলায় ব্যথা, সমুদ্রের জলে কুলকুচি করব। কিন্তু ডান দিকে সমুদ্রের ধারে সে কিছুতেই যেতে দেবে না। বাঁ দিকে কিছুটা যাওয়ার পর সে বলল সোজা এগিয়ে যেতে, সেখানে সমুদ্র পাব, যত ইচ্ছে কুলকুচি করে যেন এক ঘন্টার মধ্যে ফিরে আসি, সে ওখানে আমার জন্য অপেক্ষা করবে। মানে ওর বাইরের জায়গাটায় কোনো কিছু লুকোবার নেই। তাই আমিও প্রথমে শীষ দিতে দিতে এগিয়ে গেলাম। যখন বুঝলাম যে কেউ আর অনুসরণ করছে না, তখন গাছের আড়ালে আড়ালে সমুদ্রের ধারে চলে গেলাম। অনেক ভেবেচিন্তে একটা লম্বা গাছে উঠে বসলাম। মিনিট তিরিশেক পর হঠাৎ দেখি সমুদ্রের জল তোল পার করে একটা ইয়া বড় হাঙর মুখ তুলেই নেমে গেল। অত বড় হাঙর আমি জীবনে দেখিনি, হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল আমার। গাছের ডালে বসে থেকেও ভাবলাম এখান থেকে মোটর বোটে আর কিছুতেই ফিরে যাব না। আসার সময় বোধহয় হাঙরটা ধারে কাছে ছিল না। এইসব ভাবছি হঠাৎ আমার পাশের ডালে খট করে শব্দ হলো। চমকে তাকিয়ে দেখি ডালটা ভেঙে গেছে, কেউ কিছু ছুঁড়ে ডালটাকে ভেঙেছে, অথচ কাছে পিঠে মানুষ নেই। আমি প্রায় লাফিয়ে নিচে নেমে পড়তে লাগলাম। প্রহরীটা যেখানে ছিল সেখান থেকে ওই জায়গাটা কত দূরে? সিকি মাইল হবে। সিকি মাইল আপনি দৌড়লেন? হ্যাঁ, প্রাণের দায়, কারণ ততক্ষণে বুঝে গেছি কেউ সাইলেন্সার লাগিয়ে গুলি ছড়েছিল। হ্যাঁ, সে কি প্রহরীকে কিছু বলেননি? না, বললে কি থেকে আবার কি হয়ে যায়। ব্যাটা আমাকে জিজ্ঞেস করেছিল
ওদিকে আমি কিছু দেখেছি কিনা। আমি স্রেফ মিথ্যে কথা বললাম। আপনি নিশ্চয়ই তখন হাঁপাচ্ছিলেন? তার কারণও জিজ্ঞেস করেছিল, বললাম হার্টের ট্রাবল আছে। আমাকে পথ চিনে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, না না না, বাবা আমার একটাই প্রাণ, এই একটা প্রাণ আমি খোয়াতে চাই না। দেখুন মিস্টার ব্রাউন, আপনাকে এই দ্বীপে কিন্তু কেউই পছন্দ করছে না, যার সঙ্গী হয়ে এসেছি তিনি পর্যন্ত নন। এর উপর যদি মার্শাল জানতে পারেন আপনি অত দূরে গিয়ে গুলি খেতে খেতে বেঁচে গেছেন, তাহলে আর দেখতে হবে না। তার চেয়ে আমার সঙ্গে সহযোগিতা করুন। আরে আমি তো করবো না বলিনি, কিন্তু প্রাণের বিনিময় মানে কি বলছো বলতো? ধরুন আপনাকে কেউ দেখতে পাবে না, রাতের অন্ধকারে যদি যাই। সেটা হতে পারে, কিন্তু ব্যাপারটা কি ঘটছে আমি তো বুঝতেই পারছি না। সেটা আমিও বোঝার চেষ্টা করছি। আপাতত আপনি তাঁবুতেই থাকুন, রাত নামলে আপনার সঙ্গে দেখা করব। মেজর বলে আপনাকে দ্বিতীয়বার ভুল করলে সেটা খারাপও হতে পারে। আচ্ছা, আপনি এর আগে শার্ক দেখেছেন? প্রচুর। সন্ধ্যের পর মার্শাল মেজর এবং অর্জুনকে বোঝাচ্ছিলেন, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি যখন প্রথম এই দ্বীপে আসি তখন আমার সঙ্গে জনাচারেক সহযোগী ছিল। জলের তলায় মুক্ত নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমরা। তীরের লোকজনও সেই খবর জানতো, কিন্তু কেউ বিরক্ত করেনি। এরপর হঠাৎই আমাদের হুমকি দেওয়া হলো একটা উড়ো চিঠিতে, যেন অবিলম্বে এই দ্বীপ ছেড়ে আমরা চলে যাই। প্রথমে ব্যাপারটাকে পাত্তা দিইনি। হঠাৎ একদিন সমুদ্র থেকে ফিরে এসে দেখি কেউ আমাদের টেন্ট জ্বালিয়ে জিনিসপত্র ভেঙে রেখে গিয়েছে। বাধ্য হয়ে পুলিশকে খবর দিলাম, তারা তাদের মতো তদন্ত করে জেটির একজন গুন্ডাকে ধরল। সে বলেছিল এই কাজটা করার জন্য তাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু বিনিয়োগকারীকে সে চেনেই না। জামিনে ছাড়া পাওয়ার পর লোকটার মৃতদেহ এই সমুদ্রের জলে পাওয়া গেল। এরপর এক রাত্রে আমার এক সহকারীকে গুলি করা হলো। গুলিটা ভেসে এসেছিল দ্বীপের বাম প্রান্ত থেকে, ছেলেটার হাতে লাগে গুলিটা। তখন আমি একটা এজেন্সির শরণাপন্ন হলাম। এখানে যে সমস্ত গার্ড দেখছো তারা ওই এজেন্সির লোক। কয়েকবার এদের সঙ্গে গুন্ডাদের লড়াই হয়েছে, তারা এগোতে পারেনি। আমি এদের যা হুকুম দিয়েছি এবার সেটা তো আমাকেও মান্য করতে হবে। এজেন্সির সঙ্গে আমার চুক্তিটা সেই রকমই, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিন্তু ব্রাউন লোকটাকে ওরা স্কট দিয়ে বাইরে পাঠিয়েছিল, আমার বিশেষ বন্ধু ভেবে ভুল করে। ওকে যেতে নিষেধ করো, নইলে ওর জীবন বিপদগ্রস্ত হতে পারে। এই গুন্ডাগুলো কারা? ব্যাপারটা রহস্যময়। মনে হচ্ছে এই সমুদ্রে আমি কাজ করি সেটা ওরা চায় না। হয়তো ভেবেছে সমুদ্রের তলায় প্রচুর মুক্ত আছে, আমাকে তাড়ালে সেগুলো পেয়ে যাবে। সমুদ্রে মুক্ত পাচ্ছ না? আমি সেই চেষ্টাও করিনি। এখানকার সমুদ্রের জলে মুক্তোর শার্পনেস বেড়ে যায়। আর্টিফিশিয়াল মুক্তোর চাষ পৃথিবীর সব দেশেই হয়। আর্টিফিশিয়াল মুক্ত আর অরিজিনাল মুক্তোর মধ্যে গুণগত পার্থক্য আছে। মুক্ত নিয়ে যারা চাষ করেন তাঁরা এসব জানেন। সাধারণ মানুষের কাছে কিন্তু এখনও অরিজিনাল মুক্তোর দামই বেশি। আমি ঝিনুকের বুকে মুক্ত জন্মাবার আগেই একটা রিয়াকশন সৃষ্টি করতে চাইছি, যার ফলে মুক্তোর রঙটা পাল্টে যেতে বাধ্য। রেড পার্লের রং টকটকে লাল করার চেষ্টা শেষ পর্যন্ত সফল হতে যাচ্ছে, কিন্তু গুন্ডাদের উপদ্রব যেই কমল অমনি আর এক ঝামেলা শুরু হয়েছে। এই সমুদ্রে কখনো কোনো শার্ক কেউ দেখেনি। একটি অতিকায় শার্ককে প্রায়ই এখন ঘুরতে দেখা যাচ্ছে। আজ দুপুরেই সেরকম খবর পেয়ে আমি সমুদ্রে নেমেছিলাম। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, তার চেহারা এত বিশাল ছোট লঞ্চ কেউ ডুবিয়ে দিতে পারে। আমার সহযোগীরা মানুষকে ভয় পায়নি, কিন্তু ওই দানবটার ভয়ে চট করে কেউ জলে নামতে চাইছে না। আপনি কিভাবে জলের নিচে কাজ করেন বলুন তো? আমার একটা ছোট্ট সাবমেরিন আছে। নিচে নেমে যাওয়ার পর ডুবুরির পোশাক পরে অক্সিজেন মাস্ক নিয়ে কাজ শুরু করি। অর্জুন ভাবল মার্শালকে ব্রাউনের দেখা শার্কটার কথা বলবে কিনা, শেষ পর্যন্ত ব্যাপারটা গোপন রাখাই ঠিক করল। সে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি পুলিশকে জানাননি কেন? জানাতে পারতাম, তবে সেক্ষেত্রে এক ধরনের লোভ কাজ করছে। লোভ? মেজর জানে আমি আসলে অভিযাত্রী। এত বড় একটা শক্তি আমার কাছাকাছি ঘুরছে, যার অস্তিত্ব কয়েকশো বছর আগে ছিল, তাকে পুলিশ দিয়ে মেরে ফেলতে ইচ্ছে করছে না।
দানবটাকে যদি আমি জ্যান্ত ধরতে পারি তাহলে সবচেয়ে খুশি হব। তা সেই চেষ্টা করেছ? করেছি, কয়েকবার ঘুম পাড়ানি বুলেট ছুঁড়েছি। দানবটার চামড়া এত শক্ত যে বুলেট কোনো কাজই করেনি। চোখে মারতে পারলে হতো, কিন্তু অত সুন্দর দানবের চোখটাই যদি নষ্ট করে দিই তাহলে ওর আর কি থাকলো। তোমরা কি আমার সঙ্গে জলের নিচে নামতে চাও? অবশ্যই। মৃত্যু ভয় আছে কিন্তু? ওটা আমাকে দেখিও না, দানবটাকে দেখতে ইচ্ছা করছে খুব। হ্যাঁ, অর্জুন অন্যমনস্ক হয়ে পড়েছিল। আজ রাত্রেই একবার ব্রাউনকে নিয়ে দ্বীপের ওদিকটায় যেতে হবে। গুন্ডারা থাকলে শার্ক কেন আসবে? ব্যাপারটা কি নিহাতি কাকতালীয়? প্রফেসর হ্যাচ মূর্খ মানুষ নন, সাপ পোষেন, সেই সঙ্গে শক্তিমান মানুষজন। তিনি কেন এই সমুদ্র সৈকতে আসবেন? 10টা বাজলে দ্বীপে কোনো মনুষ্য কণ্ঠ শোনা গেল না, শুধু হাওয়ার সঙ্গে গাছপাতার সংঘর্ষের শব্দ দ্বিগুণ হয়ে যাচ্ছিল। রাতের খাওয়া শেষ করে ব্রাউন কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল। লোকটাকে তখন কিছু বলেনি অর্জুন। চারপাশ আরও শব্দহীন হয়ে এলে সে ব্রাউনের ঘুম ভাঙাল। কম্বল সরিয়ে অবিকল মেজরের মতো মুখভঙ্গি করে সে গম্ভীর গলায় বলল, কি হয়েছে? হ্যাঁ, চাচাবেন না, উঠে পড়ুন, চুপচাপ। আর এইসব ইয়ার কি কোনো মানে হয়? সবে হাড় ভাঙা খাটুনির পর একটু দু চোখ বুঝেছি আর অমনি। না হয় আমি একটু গায়ে পড়েই দলে ঢুকেছি, তাহলে মাঝরাত্রি ঘুমোতেও পারবো না। হাড় ভাঙা খাটুনি কখন খাটলেন? বাহ, তোমরা যখন মার্শালের তাঁবুতে আড্ডা মারছিলে আমাকে বাদ দিয়ে তখন। কিরকম? আমি ওদের বললাম জগিং করব। কাদের? আরে মার্শালের পাহারাদারদের বললাম জগিং না করলে শরীর খারাপ হয়। ওরা বললো এই তাঁবু থেকে কিচেন পর্যন্ত জগিং করতে পারি, তাই মেনে নিলাম। একবার সেই ফাঁকে কিচেনে ঢুকে চিকেন স্যান্ডউইচ খাচ্ছি, এমন সময় কুকটার নজরে পড়লাম। ওটা আমাকে দেখে একেবারে হতভম্ব। ম্যানচেস্টারে একটা রেস্টুরেন্টে রান্না করত। রেস্টুরেন্টের মালিক খুন হওয়ার পর তিনজনের সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করে। 3 বছর ঘানি ঘুরিয়েছে ব্যাটা। সেই শ্রীমান আমাকে দেখে হাতে পায়ে ধরেছে, বলেছে যত ইচ্ছে খাও কিন্তু মার্শালকে বলো না, আমি এখন ভালো হতে চাই। আপনি কিছু বলেননি তো? না, ভেবে দেখলাম মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, এই যেমন তোমরা আমায় দিচ্ছ। কিন্তু তাই বলে ঘুম ভাঙানোটা ভারী অন্যায়। খাওয়াটা তাহলে হাড় ভাঙা পরিশ্রম? না না না, কুক আমাকে নিয়ে গেল তাঁবুতে। এখান থেকে বেরিয়ে বাঁদিকে গেলে প্রথম তাঁবু, গিয়ে বললো আসুন আলুর খোসা ছাড়াতে ছাড়াতে গল্প করি। উফ, সেটা যে কী পরিশ্রমের! তা কী গল্প করলেন? এই এই মার্শাল লোকটার সঙ্গে যারা আছে তারা সবাই বড় লোক হতে চায়। ঝিনুকের এক্সপেরিমেন্ট সফল হলেই সব কটা ঝাঁপিয়ে পড়বে। এই খবরটা বলো গুরুত্বপূর্ণ নয়? তা বটে, কিন্তু নিরাপত্তার ব্যাপারে কিছু বলল না? হ্যাঁ, ওকেও বন্দরে যেতে দেয় না, সমুদ্রে নামতে দেয় না দিনের বেলায়। আর রাত্রে? দেয় একবার, সব কাজ শেষ করে স্নান করতে দেয়। সেটা নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে। উঠুন, বেরোবো। কি কি বেরোবো এত রাতে? এত রাতে কোথায় যাবো আমরা? যেখানে দিনের বেলায় গিয়েছিলেন আমাকে পথ দেখিয়ে নিয়ে চলুন। আরে কিন্তু ওরা যে পাহারা দিচ্ছে! দেখাই যাক না, চলুন পোশাক পরে নিন। সমুদ্রের গর্জন এখন তীব্রতর মনে হচ্ছে। মনে হচ্ছে বাঁ দিকেও সমুদ্র আছে। অর্জুন পাতলা অন্ধকারে কাউকে দেখছিল না, এই সময় সে শিস শুনতে পেল। তখনই দুটো লোককে মিলিত হতে দেখল অর্জুন। পাহারা তার বদল হচ্ছে। ওপাশের লোকটা চলে গেল ডান দিকে তাঁবুর দিকে। তাঁবুর দরজায় পৌঁছে সে ব্রাউনকে ফিসফিস করে বলল, কুককে বলুন আপনার সমুদ্রে স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু পাহারাদার রাজি হবে না, তাই সে পাহারাদারকে কথা বলে কিছুক্ষণ যেন আটকে রাখে। রাজি না হলে মার্শালকে বলে দেবার ভয় দেখাবেন, কেমন? কিন্তু এখন আমি কিছুতেই সমুদ্রে জলে নামব না। না 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 না, আপনাকে নামতে হবে না, যান চটপট। অর্জুন দেখল ব্রাউন বালির ওপর প্রায় গড়িয়ে তাঁবুর তলা দিয়ে ভেতরে ঢুকে গেল। সে বাইরে থাকালো। অন্ধকার এখন কিছুটা সহনীয়। তাঁবুর ভেতর শব্দ হতে অর্জুন হামাগুড়ি দিয়ে সরে দাঁড়াল। কুককে দরজা খুলে বেরিয়ে আসতে দেখল সে, পেছন পেছন ব্রাউন। দরজায় পৌঁছেই নীল ডাউন হয়ে বসে পড়ল ব্রাউন, আর তখনই চিৎকার উঠল, কুক, হোয়াট আর ইউ ডুইং দেয়ার?
কুক নিজে একটা সিগারেট মুখে নিয়ে আর একটা পাহারাদারকে দিল। অর্জুন আবার হামাগুড়ি দেওয়া শুরু করল। খানিকটা খোলা জায়গা দিয়ে ওদের যেতে হবে। গাছতলায় সে যখন পৌঁছল তখন তার সামনে আরেকটি লোক ঠিক অর্জুনের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে। অর্জুন ডান হাতে ধার দিয়ে ওর ঘাড়ে একটা কোপ মারল। সঙ্গে সঙ্গে লোকটা কাটা কলা গাছের মতো নেতিয়ে পড়ল। ওকে টেনে একটা ঝোপের মধ্যে ঢুকিয়ে দিয়ে অস্ত্রটা নিল সে। ব্রাউন ইতিমধ্যে লোকটার কোমর পকেট হাতড়ে একটা ছুরি বের করে অর্জুনকে দিল। আপনি কোন দিকে গিয়েছিলেন? এদিকে তো আসিনি, সমুদ্রটা অনেক কাছে ছিল। মানে যে গাছে আমি উঠেছিলাম সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। আপনি বলেছিলেন বাঁদিকে এসেছিলেন, এখন তো আমরা বাঁদিক দিয়েই এলাম। আরে কিন্তু সমুদ্র না থাকলে আমি কি করব? গাছটাকে খুঁজুন, কি গাছ ছিল? আরে দূর, আমি গাছের নাম বলতে পারতাম না বলে স্কুলে কম নাম্বার পেতাম। অর্জুন হতাশ নিঃশ্বাস ফেলল, তারপর বালির আড়াল রেখে হাঁটতে লাগলো সমুদ্রের ধার ঘেঁষে। শীত করছে খুব, হাওয়া বইছে সপাটে। এই কোথায় যাচ্ছ? আমার মাটিতে একা বসে থাকতে ভয় লাগবে। তাহলে কাছে পিঠের কোনো গাছে উঠে বসুন। হ্যাঁ সেটা একটা ভালো ব্যাপার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আগে গাছে উঠি তারপর তুমি যেও। বালির পাহাড় ডিঙিয়ে পেছনে এসে খানিকটা হাঁটতেই একটা বড় গাছ পাওয়া গেল। ব্রাউন চট জলদি ওপরে উঠতে লাগল। এই পাতার আড়ালে অদৃশ্য হয়েই সে নেমে এলো খানিকটা। এই পেয়েছি, এই তো এই তো এই গাছটাতেই আমি তখন উঠেছিলাম। এই বুলেট ভাঙা ডালটা এখনো আছে। এই যদি আবার গুলি আসে? একই গাছে দুবার উঠবেন সেটা কেউ ভাববে না, তাছাড়া রাত্রে ওখানেই আপনি সেফ। বলছো? উত্তরের জন্য অপেক্ষা না করে ব্রাউন ওপরে উঠে গেল। অর্জুন বালির পাহাড় ভেঙে নেমে এলো সমুদ্রের ধারে, তারপর আড়াল রেখে এগিয়ে গেল সামনে। মিনিট পাঁচেক যাওয়ার পর সে খানিটাকে দেখতে পেল। ওর ভেতরেই নৌকো ঢুকেছে, কোথাও কোনো শব্দ নেই। এভাবে এগিয়ে যেতেও আর সে সাহস পাচ্ছিল না। বালির পাহাড়ের আড়ালটা আর এখানে নেই। সেখানে এসে দাঁড়ালে যে কেউ তাকে দেখে ফেলবে। তখনই সে মানুষের কথাবার্তা শুনতে পেল। মাইক, জ্যাক ইজ অ্যাংরি। হি মাইট বি হাংরি। নো, আমি একটু আগে ওকে খেতে দিয়েছি, ও কিছু গন্ধ পেয়েছে। গন্ধ? এত রাতে তো ওরা নিজের এলাকা থেকে বেরোয় না। ঠিক আছে, ছেড়ে দাও, দেখি ওরা কি খুঁজে পায়। বাহ চমৎকার, বিকেলে একবার ছেড়ে দিয়েছিলাম, ধরতে প্রাণ বেরিয়ে গেছিল। তুমি বরং ওর চেন নিয়ে একটা সার্ভে করে এসো। ডু ইট ইয়োরসেলফ, সবসময় মনে রেখো দ্যাট আই অ্যাম ইওর সিনিয়র। লোকটা সম্ভবত চলে গেল। অর্জুন কাঁটা হয়ে শুয়েছিল, এখন তার আর কিছুই করার নেই। মাইক তাকে দেখতে পাবেই, পেলেই যদি গুলি করে তাহলে তো হয়ে গেল। তখনই মাইক তার পাশে এসে দাঁড়ালো। অর্জুন চাপা গলায় প্রশ্ন শুনল। হেই, হু আর ইউ? অর্জুন উত্তর দিল না, সে চোখ বন্ধ করে পড়ে রইল। অমল সোম বলেছিলেন সাপও ফনা তোলে, কিন্তু নড়াচড়া না দেখা পর্যন্ত ছোবল মারে না। গুলি করার আগে মাইকেরও একটা প্রস্তুতি প্রয়োজন, এবং তখনই কোমরের নিচে একটা লাথি এসে পড়তেই গড়িয়ে স্থির হয়ে গেল অর্জুন। প্রাণপণের নিঃশ্বাস আটকে সে পড়ে রইল। মরে গেল নাকি? লোকটা রাইফেল বালির ওপর রেখে অর্জুনের পাশে হাঁটু মুড়ে বসল। ওর একটা হাত নাকের নিচে অনুভব করলো অর্জুন। নিঃশ্বাস পড়ছে কিনা পরীক্ষা করছে, সুযোগটা হাতছাড়া করল না অর্জুন। মাইক সতর্ক হবার আগেই দ্রুত পা গুটিয়ে জোড়া পায়ে লাথি কষাল ওর বুকে। সঙ্গে সঙ্গে ছিটকে গেল মাইক, স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে পড়ে থাকা রাইফেল তুলে তার বাঁট দিয়ে লোকটার মাথায় আঘাত করল সে। মাইক বাধা দিতে গিয়েও পারল না, দ্বিতীয় আঘাতেই জ্ঞান হারালো। আর সেই সময় কুকুরের চিৎকার প্রবল হল। কুকুরটা যেন এদিকেই এগিয়ে আসছে, রাইফেল নিয়ে দৌড়তে লাগলো অর্জুন। বালি পাহাড়টার কাছে এসে সে নিঃশ্বাস ফেলল। সাক্ষাৎ মৃত্যুর হাত ছাড়িয়ে পালিয়ে আসার পর তার নিঃশ্বাস কিছুতেই সহজ হচ্ছিল না। কুকুরের আওয়াজটা কমে গিয়েছিল। অর্জুন চারপাশে তাকালো, ওরা নিশ্চয়ই মাইককে এখনই আবিষ্কার করবে। দলে কজন আছে বোঝা যাচ্ছে না, রাইফেলটায় গুলি আছে কিনা চট করে যাচাই করে নিঃসন্দেহ হলো।
অন্তত মরে যাওয়ার আগে পাল্টা আক্রমণ করার একটা সুযোগ রইল। হঠাৎ সমুদ্রের জলে আলোড়ন হল এবং তারপরেই দম বন্ধ হয়ে গেল অর্জুনের। সমুদ্রের জল উত্তাল করে একটা বিশাল জন্তু মুখ তুলছে, তার লেজের আঘাতে অনেকটা জল ছিটকে আকাশে উঠে গেল। কি করবে বুঝতে না পেরে সে বালির আড়ালে হাঁটু মুড়ে বসল। ওপাশে কুকুর আর এপাশে জল দানব, যার দেখা প্রথম পাবে তাকে লক্ষ্য করেই গুলি চালাবে সে। অর্জুন দ্রুত জঙ্গলে ঢুকে গেল। নির্দিষ্ট গাছটির নিচে পৌঁছতেই ওপর থেকে ব্রাউনের গলা ভেসে এলো, কুকুর ডাকছে কেন? চটপট নেমে আসুন। এই তুমি কি সমুদ্রের দিকে তাকিয়েছিলে? শার্কটা দেখেছো? ইটস আ মনস্টার। ওহ, তাড়াতাড়ি ফিরে চলুন, আমাদের নিজস্ব প্রহরীরা কি অবস্থায় আছে কে জানে। ওরা আর যাই হোক আমাদের তো গুলি করবে না, একটু বকাঝকা করবে, বড়জোর কাল সকালে এই দ্বীপ থেকে ফেরত পাঠিয়ে দিতে পারে, তার বেশি তো কিছু করবে না। ওরা তাঁবুতে ফেরা মাত্র ব্রাউন চলে গেল বিছানায় আর সিগারেট ধরালো অর্জুন। সমস্ত ব্যাপারটা কিরকম রহস্যময় হয়ে উঠেছে। কঠোর নিরাপত্তা নিয়ে মার্শাল সাহেব দ্বীপের এ প্রান্তে মুক্ত পরীক্ষা করছেন, আর রাত নামলেই দ্বীপের ওপাশে আগ্নেয়াস্ত্র আর কুকুর নিয়ে অন্য দল পাহারা দিচ্ছে। নৌকোয় চড়ে দাঁড়বে কারাই বা মাঝরাত্রে সমুদ্রে যাচ্ছে? এত বড় একটা হাঙর যে সমুদ্রে ঘোরাফেরা করে, সেখানে নৌকোবাইতে ওরা কেন ভয় পাচ্ছে না? কিন্তু ওপাশে সমুদ্র নিস্তরঙ্গ প্রায়। হঠাৎ অর্জুনের মস্তিষ্কের কোনো কোষে যেন আলো জ্বলে উঠল। উত্তর দিকে এক ঘন্টা দাঁড় টানা নৌকোয় গেলে মে মাসে সূর্যদেব যেখানে মাথার ওপরে আসেন ঠিক 12:30, মাটি আর আকাশ যেখানে সমান দূরে অবস্থান করে সেখানে পৌঁছানোর জন্য নৌকোটা চেষ্টা করছে না তো? কিন্তু মধ্যরাতে সূর্য পাবে কোথায়? আর সময়টা তো মে মাস নয়। তাহলে পরদিন ব্রেকফাস্টের পর মার্শাল ওদের নিয়ে বেরোলেন। ব্রাউন মার্শালের অনুরোধ প্রত্যাখ্যান করলেন, না না, জলের নিচে আমার দম বন্ধ হয়ে আসে, হোক না সাবমেরিন, তবু জলের নিচে তো বটে। সাবমেরিন খানিক জলে ভেসে ধীরে ধীরে জলের নিচে নেমে গেল। অর্জুনের এই অভিজ্ঞতা প্রথম। মেজর বললেন, এটা আমার তৃতীয়বার, একবার অ্যাটলান্টিকে ছিলাম, দিন তিনেক, ফ্যান্টাস্টিক। জলের নিচের জগৎটা কি জলের ওপরের জগতের চেয়ে বেশি রহস্যময়? এখন ওরা যে স্তরে রয়েছে সেখানে সূর্যের আলোর প্রতিফলন পৌঁছে যাচ্ছে, ফলে একটার পর একটা ঝাপসা দৃশ্য সহজেই চোখে পড়ছে। ইঞ্চি থেকে এক হাতি মাছেরা সঙ্গ ছাড়ছে না। খুব মজা লাগছিল অর্জুনের। সাবমেরিন চালাচ্ছিল যে লোকটি, তাকে মার্শাল মাঝে মাঝে নির্দেশ দিচ্ছিলেন। তোমরা কি জানো কিভাবে ঝিনুকের বুকে মুক্ত জন্মায়? কিভাবে আর, প্রকৃতি দিয়ে দেয়? না, মুক্ত শরীরের বাইরে থেকে আসে, অবশ্য আসার সময় তা মুক্ত থাকে না। ঝিনুকের শরীর খুব নরম, সেটাকে বাঁচাতে কনচিওলিং নামক এক পদার্থ দিয়ে সে তার খোলটি তৈরি করে। ঝিনুক যখন খাবার খায় তখন ওই খোলের ফাঁক দিয়ে যদি কোনো কাঁকড় ঢুকে পড়ে তখন তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা হয়। সেই কাঁকড় বা বালিকণাটিকে ঘিরে ফেলতে সে ক্যালসিয়াম কার্বোনেটের একটা তরল রস ঢালতে থাকে। অনেকটা আবরণ পড়ে গেলে তার ব্যথাটা কমে আসে, আর কার্বোনেটের আবরণ জমে জমে বালিকণাটি এক সময় মুক্তই পরিবর্তিত হয়। শুধু বালিকণা নয়, যে কোনো জিনিস ওই শরীরে ঢুকলেই এমন কাণ্ড ঘটতে পারে। পারস্য উপসাগর আর মান্নার উপসাগরে মুক্ত বেশি পাওয়া যায়, ওখান থেকে আমি প্রচুর পিন্টারা ভালগারিস ঝিনুক আনিয়েছি এখানে। এই প্রজাতির ঝিনুকে বেশি মুক্ত পাওয়া যায়। মেক্সিকোতেও এক ধরনের ঝিনুক পাওয়া গেছে যার মুক্ত রং উজ্জ্বল কালো। সব ঝিনুকে মুক্ত হয় না কেন? মুক্তওয়ালা ঝিনুকের চেহারা হলো বাঁকা চোড়া। নদী বা পুকুরে যেসব ঝিনুক পাওয়া যায় তা হলো ইউনিয় গোষ্ঠীর। আচ্ছা, লাল রঙের মুক্ত চাইছো কেন? টকটকে লাল মুক্ত নেই বলে। মেক্সিকোতে কালো মুক্ত, অস্ট্রেলিয়ান মুক্ত রূপলি, জাপানি মুক্ত সাদাটে সবজে, আর ভারতীয় মুক্ত হালকা গোলাপি, কিন্তু টকটকে লাল কোথাও নেই। কিভাবে করছি সেটা জানতে চেও না,
তবে এখনই বড় বড় খাঁচা দেখবে কয়েকটা বাঁদিকে। হ্যাঁ দেখতে পাচ্ছ, ওই খাঁচায় আমার ঝিনুকরা রয়েছে। 3 বছর অপেক্ষা করতে হবে ওদের শরীরে মুক্ত দেখার জন্য। 3 বছর? আরে সে তো অনেক সময়। তার অনেকটাই তো পার করে দিলাম। হাঙরটা আবার এখনই আসতে পারে না? উই মাস্ট গেট ইট। কাল রাত্রি এসে আবার নষ্ট করে দিয়ে গিয়েছে। একবার যদি সামনে পেতাম না তাহলে দেখিয়ে দিতাম বাছা ধনকে। ভাবতে পারো আমার এতদিনের পরিশ্রমের অর্ধেকটা এইভাবে বানচাল করে দিল হাঙরটা। ভাঙা খাঁচায় একটাও ঝিনুক নেই। পাখির খাঁচা খোলা রাখলে সে কি তোমার জন্য সেখানে বসে ডিম পারবে? জলের মধ্যে ছাড়া পেয়েছে ঝিনুক, সে কি আর থাকে? প্রতিটি ঝিনুককে কি সুন্দর অপারেশন করে মুক্ত তৈরি করার ব্যবস্থা করেছিলাম। দিব্যি বেঁচেছিল ওগুলো। ওই যে দেখুন শাকটা ওখানে। ওরা জলের মধ্যে দেখতে পেল হাঙরটাকে। এত বিশাল এবং বিভৎস হাঙর স্বপ্নেও দেখেনি অর্জুন। হাঙরটা রয়েছে 100 ফুট ওপরে, তাই ঝাপসা লাগছে ওর শরীর। কিন্তু জল পরিষ্কার থাকায় আদলটা বোঝা যাচ্ছে। চুপচাপ সেটা যেন লক্ষ্য করছে এই যানটাকে। মার্শাল সাহেব সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন যেন। আমি যেইভাবে বলবো সেইভাবে চালাবে, কোনা কোনি ওর দিকে চলো, সেটা ডেঞ্জারাস হতে পারে। যা বলছি তাই করো। অতএব সাবমেরিন কোনা কোনি চলল। হাঙরটির হাঁ মুখ দেখা যাচ্ছে, চোখ জ্বলছে। বাঘ যেমন শিকারের ওপর লাফাবার আগে শরীর টান টান করে নেয়, এও কি তাই করছে? হঠাৎ জলের ভেতর তীব্র কম্পন উঠল। হাঙরটা সামান্য নড়ল মাত্র, পরপর 2 বার। বস গুলি করে রাগিয়ে দিচ্ছেন ওকে। এবার হাঙরটি এগোতে লাগলো। সেই বিভৎস মুখগহ্বর মৃত্যুর আগেও ভুলতে পারবে না অর্জুন। মেজর ভিড়মি খেয়েছে। সঙ্গে সঙ্গে সাবমেরিন ঘুরিয়ে তীব্র বেগে পেছনে ফিরল চালক। মার্শালের আদেশের জন্য সে আর অপেক্ষা করেনি। কিছুটা পথ তাড়া করে এসেছিল হাঙরটা, তারপর পলায়নকারীর প্রতি নিতান্ত অবহেলাতেই সে থেমে গেল। যাওয়ার আগে জলে যেভাবে আলোড়ন তুলল তাতে জানিয়ে দিল শক্তির বিচারে একটা কুকুর হাতির সঙ্গে লড়তে গিয়েছিল। সাবমেরিন থেকে তাঁবু পর্যন্ত মেজর কথা বলার শক্তি হারিয়েছিলেন। মার্শাল গুম হয়ে বসে রইলেন। শুধু শেষ মুহূর্তে চালককে ডেকে বলেছিলেন, থ্যাংকস, কিন্তু এই ঘটনার কথা কেউ যেন জানতে না পারে, মনে রেখো। তাঁবুতে ঢুকে মার্শাল মেজরকে গ্লাসে ব্র্যান্ডি ঢেলে দিলেন, নিজেও নিলেন। অর্জুনকেও অফার করেছিলেন তিনি, কিন্তু সে মাথা নেড়ে খাবে না বলল। আমি আজই পোর্ট পুলিশের কাছে যাব, ওটাকে মারতেই হবে। আচ্ছা মার্শাল, আপনি কি ওটাকে গুলি করেছিলেন? হ্যাঁ, 2 বার, যেন লোহাকে গুলি করছি। কি ভয়ঙ্কর! এরপর তো ওখানে গিয়ে কাজ করাই অসম্ভব হয়ে গেল। একটা খাঁচা এখনো আস্ত আছে, তাও নষ্ট করবে ব্যাটা। কিন্তু পোর্ট পুলিশের দিকে যেতে হলে তো এদিকে সমুদ্র ডিঙোতে হবে। এই হাঙরটা এখনো পর্যন্ত কোনো নৌকো বা লঞ্চকে আক্রমণ করেনি, আমাকে যেতেই হবে। মার্শাল বোধহয় তার আয়োজন করতেই বেরিয়ে গেলেন। সত্যি আমাদের আর এখানে থাকার কোনো মানেই হয় না। ওই হাঙরটার সঙ্গে লড়াই করার কোনো ক্ষমতাই আমাদের নেই। আর একটু ব্র্যান্ডি দাও। ব্রাউনের দিকে গ্লাসটা উঁচিয়ে ধরলেন মেজর। অর্জুন তাঁবু থেকে বেরিয়ে এলো। বালির ওপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিল অর্জুন। দেখল মার্শাল ফিরে আসছেন। মুখোমুখি হতে বললেন, গত রাত্রে কেউ আমাদের এক পাহারাদারের মাথায় প্রচণ্ড আঘাত করেছে। বিচারা তো এখনো কথাই বলতে পারছে না, একই সঙ্গে জলে আর ডাঙায় আক্রমণ শুরু হয়ে গেছে দেখছি। আমার অভিযাত্রী বন্ধুকে বলো সন্ধ্যের মধ্যেই ফিরে আসব। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।